হ্যালো ভিহার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি হাসিল স্যার আর আজকে আমার কোচিং সেন্টার থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস ফোরের ইংলিশের পার্ট ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে রয়েছে যে রেড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফ্লো অর্থাৎ এই যে প্যাসেজটা রয়েছে প্যাসেজটা সুন্দরভাবে পড়ে নেবে সেখান থেকে কিছু কোয়েশ্চেন বা প্রশ্ন দেবে সেই প্রশ্নগুলি সুন্দরভাবে উত্তর করতে হবে তো দেখে নাও প্যাসেজটা সুন্দরভাবে সামটাইম ইউ ওয়েন টু লিসেন টু স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স ইউর এল্ডার্স ইউজুয়ালি টেল ইউ স্টোরিজ দ্যাট হ্যাভ ইমেজিনারি ক্রিয়েট ক্রিয়েটোর্স অ্যান্ড ইভেন্টস সার্স টাইপ অফ ওয়ান্ডার লেটস টেলস ইজ কল্ড ফেয়ারি টেলস অলথড দোজ স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফিয়ারি ইট দ্য স্টোরিজ তো এটা সুন্দরভাবে তোমরা প্যাসেজটা পড়ে নেবে সরাসরি আমরা উত্তরে চলে যাই অ্যাক্টিভিটি ওয়ানে কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য উত্তরে প্রশ্ন উত্তরে চলে যায় ম্যাথস কলম এ উইথ বি কলম রাইট দ্য সেন্টাস ইন দ্য স্পেস গিভেন অর্থাৎ স্পেস এখানে এ কলম আর বি কলম এখানে মিলাতে বলেছে ঠিক আছে সঠিকটা মিলাবে তো অ্যান্সার এ এক ফিয়ারি টেলস অলওয়েজ এটা হবে ডু নট হ্যাভ এ ফেয়ারি উত্তর হবে এটা তারপর দুই নম্বর হচ্ছে ইস কান্ট্রি এটা হবে অ্যাডস ইটস ওন ফ্লেভার টু এ ফিয়ারি টেল পরে হচ্ছে তিন নম্বর বিউটি অ্যান্ড দ্য বেস্ট ইজ এ পপুলার ফেয়ারি লেট উত্তর হবে তো আমরা অ্যাক্টিভিটি টুয়ে চলে যাব হচ্ছে অ্যাক্টিভিটি টুয়ে চেঞ্জ দ্য আন্ডারলাইন সিগনেচার নাউন্স টু পুরুলার্স অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স ইন দ্য স্পেস গিভেন ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া তোমাদের জন্য দেখে বাকিগুলো যে আন্ডারলাইন করতে হবে তাহলে ডাক দিতে হবে তো সাম আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রেঞ্চ অফ অ্যান্সার হবে সাম মাংকিজ আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রেঞ্চ অফ দ্য ব্যান ট্রি দুই নম্বর দ্য ম্যান দিস লভ উইথ শার্প নাইফ উত্তর হবে অ্যান্সার দ্য ম্যান কার্টস দোজ লভস উইথ শার্প নাইফ তিন নম্বর হচ্ছে দ্য বয় সো মেনি ডার ইন দ্য জো তারপর হচ্ছে অ্যান্সার হবে দ্য বয় ডার্স ইন দ্য জো ডিয়ার্স ইন দ্য জো অ্যাক্টিভিটি থ্রিতে দেখো বলে দিয়েছে যে রেড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড ড্রো এ পিকচার বেসড অন দ্য ইন্ট্রোডাকশন গিভেন ইন দ্য ইন সেন্টেন্স অ্যান্সারটা তোমরা অর্থাৎ তোমরা নিজে